कोलकाता के बहुबाजार बैंक ऑफ इंडिया मोड़ के पास पश्चिम बंग कांग्रेस कमेटी मध्य कलकत्ता जिला कांग्रेस के तरफ से डेंगू के खिलाफ प्रतिवाद जनसभा किया गया। इस मौके पर उपस्थित थे प्रदेश कांग्रेस कमेटी के सभापति केंद्रीय विरोधी दल के नेता अधीर रंजन चौधरी। वंदे मातरम। কিন্তু বহুবাজারের মানুষের এই সমস্যার স্থায়ী সমাধানের কোনো রাস্তা আজও পর্যন্ত জানা গেল না, জানা যায় না। তাই এই রকম অনিশ্চয়তায় বসবাস করতে হচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যের। দেখুন, এই কলকাতা এক সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের রাজধানী ছিল। যোগাযোগের ব্যবস্থা করতে হবে। আজকে নয়, আজ থেকে 100 বছর আগে ব্রিটিশরা সিদ্ধান্ত নিয়েছিল যে লন্ডনের টেমস নদী তলা দিয়ে যেমন রেল গেছে, তেমন এই কলকাতাতেও গঙ্গা নদীর তলা দিয়ে রেল চলাচলের ব্যবস্থা করা হবে, যাতে আগামী দিনে কলকাতার জনবসতি যাতায়াতের কথা বিবেচনা করে মানুষের সমস্যা না হয়। হাওড়া যাবে, তার আগে সেক্টর 5 থেকে আসবে এই রেল শিয়ালদা পর্যন্ত। বলে দিচ্ছি আপনাদেরকে, সল্টলেক সেক্টর 5, করুণাময়ী, সেন্ট্রাল পার্ক, সিটি সেন্টার, বেঙ্গল কেমিক্যাল, সল্টলেক স্টেডিয়াম, ফুলবাগান, শিয়ালদা সেন্ট্রাল, মহাকরণ, হাওড়া, হাওড়া ময়দান, শুরুতে এটাই প্রস্তাব। এবার দিদি তুগলকি মানসিকতা, মোহাম্মদ বিন তুগলক সকালে এক কথা ভাবতেন, রাত্রে এক কথা ভাবতেন। বাংলার নতুন দিদি, তিনি সেই তুগলকি কায়দায় কি বললেন, এসব হবে না। কি হবে? শিয়ালদা স্টেশন, বিবি গাঙ্গুলি স্ট্রিট, সুবোধ মল্লি স্কোয়ার, এসকোয়ারে ডাল হাউসি, তারপরে হুগলির নিচ দিয়ে যাবে। ম্যাপ দেখি দিচ্ছে আপনাদের, কিভাবে যাবে, মাটির তল দিয়ে। 17টা স্টেশন হবে, 11টা মাটির উপরে, 6টা মাটির তলে। কোন অজ্ঞাত কারণে যেখানে সেন্ট্রাল মহাকরণ যাওয়ার কথা, সেখানে বিবি গাঙ্গুলি সুবোধ মল্লি স্কোয়ার হয়ে ঘুরে যাচ্ছে, আজ পর্যন্ত তার দিদি কিন্তু ব্যাখ্যা করেনি। হাওড়া জেলায় 1920 নম্বর ওয়ার্ড, বেলিবিয়াদ রোড, সমুদ্র হাওড়া। এই মেহমুদ খানের নেতৃত্বে আমাদের বান্টি ভাই আছে, বান্টি যোগাযোগ করে আদি চৌরি জিনাবাদ, জাতীয় কংগ্রেস জিনাবাদ, রাহুল গান্ধী জিনাবাদ, মল্লিকার্জুন খান্ডে জিনাবাদ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিনাবাদ, জাতীয় কংগ্রেস জিনাবাদ, পশ্চিমবঙ্গ কংগ্রেস জিনাবাদ। সম্মানীয় সভাপতি বলেছেন, অনুরোধ করেছেন যে মেহমুদ খানের নেতৃত্বে 200 জন যোগ দিয়েছে, আমাদের বান্টি ভাই আছে। মেহমুদকে নিয়ে মাইক থেকে নিয়ে সব অ্যারেঞ্জ করার জন্যে আমি মধ্য কলকাতা জেলা কংগ্রেসের তরফ থেকে, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই 3টে ওয়ার্ডের প্রত্যেকটা কর্মীকে। তারা কোনো দয়া চাই, তাদের যোগ্যতার তারা মূল্য চেয়েছে। পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকার তাদের প্রতি পাশবিক আচরণ করছে, তাদেরকে এই পাশবিক আচরণের শিকার এই বাংলার আন্দোলনকারী, যাদেরকে পুলিশের
তরফ থেকে কামড়ি দেওয়া হচ্ছে আবার কেসে দেওয়া হচ্ছে তাই আমরা তার বিরুদ্ধে নিন্দা করেছি এর মধ্যেই আমি তাদের সঙ্গে দেখাও করতে যাচ্ছি এখন কারণ আমরা তাদের পক্ষে আছি বাংলার পুলিশের এই আচরণকে পশ্চিমবঙ্গ সরকারের আচরণকে তীব্র ভাষায় নিন্দা করে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীকে যে আমার দাবি থাকবো দাবি থাকবে আপনি এসে বলুন যে যা করছে পুলিশ তা সঠিক না বেঠিক আপনার কাছে বাংলা মানুষ জানতে চাই কারণ আপনি মামাটি মানুষের সরকারের নেত্রী বলে দাবি করে আজ আপনি বাংলার মানুষকে অত্যাচার করছেন পশুরা যা করে আপনি সেই কাজ করছেন পাশবিক নিপীড়ন করছেন দাদা আজকে অধীররঞ্জন চৌধুরী হাত ধরে কতজন আপনি আজকে জয়েন করলেন আজকে অধীর চৌধুরীর হাত ধরে হাওড়া পৌরসভার 19 নম্বর 20 নম্বরের ওয়ার্ড থেকে তৃণমূলের যারা সক্রিয় তৃণমূল করত তারা 200 জন অধীরদার হাত ধরে জয়েনিং করলো এর ফলে কি মনে করছেন কংগ্রেস কতটা শক্তিশালী হবে বলে আপনি মনে করছেন আপনারা বুঝতেই পাচ্ছেন তৃণমূল আস্তে আস্তে তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে আগামী দিন দেখবেন তৃণমূল দলটা পুরোটাই উঠে যাবে পশ্চিমবাংলায় তৃণমূল দল বলে আর কিছুই থাকবে না সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং 2024-এ লোকসভা নির্বাচন দেখা যাচ্ছে ঘরে ঘরে আপনার বোমা বারুদ উদ্ধার হচ্ছে আপনারা কী ভাবে দেখছেন সেইটা দেখুন তৃণমূল যত অ্যান্টি সোশ্যালকে নিয়ে যত দুর্বৃত্তায়ন দিয়ে তারা রাজনীতি করছে কারণ তৃণমূল একটা দুর্বৃত্তায়নের দল তৃণমূল অ্যান্টি সোশ্যালের দল কারণ আপনারা গত 2018-এর পঞ্চায়েত নির্বাচন দেখেছেন সেই পঞ্চায়েত নির্বাচনে সারা পশ্চিমবাংলার পঞ্চায়েত সেখানে কোনো নির্বাচন হয়নি শুধু তৃণমূলের দাপট চলেছে তৃণমূলের সন্ত্রাস চলেছে আমরা 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচন আসছে আমরা নির্বাচন কমিশনের কাছে আশঙ্কা প্রকাশ করেছি যে আগামী পঞ্চায়েতেও যেন সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে আর বিভিন্ন রাজনৈতিক দল যারা আছে তারা যেন তাদের নমিনেশন দিতে পারে কারণ যদি শান্তিপূর্ণ নির্বাচন হয় দেখবেন তৃণমূল আর ক্ষমতায় আসতে পারছে না পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়ে যাবে দেখা গেছে SSC চাকরি প্রার্থীদের হাতে পুলিশ কর্মী কামড় দিয়ে দিয়েছে ব্যাপারটা হলো চাকরি পাচ্ছে গাধা আর কামড় কাচ্ছে মেধা কারণ চাকরি যারা পাচ্ছে তারা এক ধরনের গাধা পয়সা দিয়ে চাকরি পাচ্ছে খাতা সাদা খাতা জমা করে পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে তারা চাকরি পাচ্ছে আর যারা মেধার ভিত্তিতে উত্তীর্ণ হয়েছে 2014-16-17 টেটে তারা রাস্তায় আন্দোলন করছে আর সিভিক ভলেন্টিয়ার তাদেরকে কামড় দিচ্ছে আমরা জানতাম কুকুর মানুষকে কামড়ায় পুলিশ মানুষকে কামড়ায় এটা আমাদের জানা ছিল না এটা দিদির একটা অনুপ্রেরণায় দেখছি পুলিশ আবার কুকুরের আচরণ করে যারা পরীক্ষায় উত্তীর্ণ টেট পরীক্ষার যারা হবু শিক্ষক তাদেরকে কামড় দিচ্ছে তাদের কোনো নিরাপত্তা নেই আগামী দিন আপনারা জানেন যারা চাকরি পেয়েছে কোর্টের নির্দেশে তাদের চাকরি যাবে আর যারা এখনও লড়াই করছে ময়দানে তাদের চাকরি অবশ্যম্ভাবী কিন্তু এই সরকার এখনও নির্বিকার এখনও কানে তুলো দিয়ে আর মুখো কুলো পেটে রয়েছে এরা বলছে আমরা চাকরি দিচ্ছি আর যে শিক্ষামন্ত্রী জানেন পুরো শিক্ষা দপ্তর আজকে চলে তাই আমরা বলি এই সরকার অবিলম্বে চলে যাওয়া দরকার যাতে বাংলার মানুষ ভালো হবে বাংলার আমরা বলি এই সরকার অবিলম্বে চলে যাওয়া দরকার যাতে বাংলার মানুষ ভালো হবে বাংলার মানুষের ভবিষ্যৎ ভালো হবে দেখা যাচ্ছে ডেঙ্গু যে হারে বাড়ছে এবং প্রত্যেক জায়গায় জেলাতে দেখা যাচ্ছে মৃত্যু হচ্ছে তো আপনারা কিছু দেখুন যিনি পৌরসভার তরফ থেকে কীভাবে আপনারা দেখছেন পৌরসভার যিনি মেয়র তিনি সারদা নারদায় টাকা নিতে ব্যস্ত তিনি মানুষের নিরাপত্তা দেবে কোথায় আজকে আগায় আগে দেখতাম বামামলে ড্রেন পরিষ্কার হতো বামামলে আমরা দেখতাম কি না মশা মারার ওষুধ দেওয়া হতো এখন মশা মারার ওষুধ দেওয়া হয় না আর গ্যামা আর ওই যে ব্লিচিং পাউডারের বদলে ওখানে চুন ছড়িয়ে দেওয়া হয় এতে মশা মরে না ন্যাচারালি এই সরকার পুরোপুরি টাকা লোটার জন্য ব্যস্ত মানুষের কোনো সুরা হবে মানুষের শান্তি দেওয়ার জন্য ব্যস্ত নেই মানুষের উন্নতির জন্য এরা ব্যস্ত নাই মানুষের জীবন নিয়ে এরা চিন্তা ভাবনা করছে না কারণ আমরা দেখলাম স্বাস্থ্য দপ্তরে যিনি সুপার সহ সুপার মারা গেলেন এই ডেঙ্গিতে তার থেকে বেশি কিছু হতে পারে 2024 লোকসভা আপনারা কি করছে জোটে যাবেন 2024-এ এখন আমরা কিছু বলতে পারছি না আপনারা জানেন রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত যে পদযাত্রার ডাক দিয়েছে যে পদযাত্রা করছেন এই যে পদযাত্রায় মানুষের যে ভালোবাসা সারা আগামী দিন দেশের যে উন্নয়নের স্বার্থে লড়াই করছে আগামী দিন দেখবেন
এই যে মোদি বলছেন যে পাপ্পু, কিন্তু আমি মোদিকে চ্যালেঞ্জ দিতে চাই। রাহুল গান্ধী যেভাবে সকাল বিকাল যেভাবে পদযাত্রা করছে, যে কষ্টের সঙ্গে মানুষের সঙ্গে মিলে, মোদি অন্তত 5 দিন হেঁটে দেখাক যে হ্যাঁ, তাহলে বলবো রাহুল গান্ধী যে সমালোচনা করছে সেটা উপযুক্ত, কিন্তু সেটা উনি পারবেন না, কারণ উনি মানুষকে মিথ্যাবাদী এবং ধাপ্পাবাজি দেওয়ার জন্যই প্রস্তুত। এবং আগামী 2024 নির্বাচনে সেটা আমাদের এআইসিসি আছে, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়গে তারা চিন্তা ভাবনা করবে কি করবে না। আচ্ছা, আপনার নামটা জানিয়েছেন। সৌমেন বিশ্বাস, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সম্পাদক।